তো বন্ধুরা দেখো এবার আমি রান্নাঘরে চলে এসেছি রাতের মাছটা রান্না করব বলে তেল গরম করার মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখে দিয়েছি তারপরে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আসলে রাতের বেলা সরিষার পোড়া আছে বলে সেই জন্য সকালেই রাতের মাছটা রান্না করে রেখে দিচ্ছি আর যে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে আর কিছুই না একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়ে মাছ দিয়ে দেবো আমরা রাতে রুটির সাথে মানে আমি অতটা পছন্দ না করলেও আমার শ্বশুরবাড়িতে সবাই না রুটির সাথেও মাছ খায় তো সেই জন্য কোনো অসুবিধা হয় না মাছ রান্না করে দিলে আমার হাজবেন্ড আর বাবু বেশ ভালোবেসেই খায় তো দেখো এবার জল দিয়ে দিলাম জল দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার ওর মধ্যে দিয়ে দেবো তাহলে পরেই আর মানে বেশি তো গ্রেভি রাখবো না একদম শুকনো শুকনোই হবে মাছ রেডি হয়ে যাবে আর এই যে দেখো ওদিকে মাছটা হতে দিয়ে মাছটা মানে গ্রেভিটা ফুটতে দিয়ে আমি এদিকে যেগুলো বেসিনের মধ্যে বাসনগুলো সিঙ্কে রাখা ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি সিঙ্কটাতে একটু প্রবলেম হচ্ছে আসলে যে যা খায় সব কেউ ফেলে না ডাস্টবিনে আর ওগুলো সব সিঙ্কের মধ্যে জমে গিয়ে দেখো কীরকম জল জমে গেছে আবার ওগুলোকে সব তুলে ফেলবো তারপরে সিঙ্কের জলটা বেরিয়ে যাবে চলে এসেছি তোমাদের সামনে আকাশের অবস্থাটা কি দেখতে পাচ্ছ তোমরা পুরো মেঘলা হয়ে রয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এই দেখো পুরো মানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছিল তো আজকে কি ভাগ্যের জামা কাপড়গুলো শুরুতেই আমি আর ছাদে মেলতে যাইনি তো সেই জন্য না হলে পরে পুরো ভিজে যেত আজকে একটু দেরি হয়ে গেছিলো সব কাজকর্ম সারতে সারতে মানে যখন পুজো করতে গেছি তখন অলরেডি 12টা বেজে গেছে তো তারপরে পুজো টুজো সেরে নিয়ে একটুখানি রেস্ট নিলাম নিয়ে তারপরেতে এখন বেজে গেছে 1:40 আর চলো তোমাদেরকে লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই তো দেখো এই যে এখানে রয়েছে ওল ভাতে আর এখানে রয়েছে সোয়াবিনের তরকারি এই যে
সবনের তরকারিটা না কালকে রান্না করেছিলাম আসলে। আর এখানে দেখো এটা হচ্ছে মাছের ওই দই দিয়ে একটা করেছিলাম এটা, আর তোমাদেরকে যে রান্নাটা তখন শেয়ার করলাম এই দেখো ফাইনাল লুকটা তো দেখানো হয়নি, এই দেখো একদম কষা কষা করে রান্না করেছি। এই হচ্ছে এটা রাতের, আর এইটা হচ্ছে আমাদের দেখো যখন অনলাইন ক্লাস না থাকে তখন সারাক্ষণ এইসবই চলে। এই যে স্যার বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আর এখানে চলছে টিভি, টিভি বোধ হয় 11টার সময় বন্ধ হয়েছে তারপরেই আবার চালু হয়ে গেছে। তো আজকে লাঞ্চ মেনু তো দেখেই নিলে, আর রাতে কি করেছি সেটাও দেখে নিলে। তো যত মানে এই সপ্তাহটা এরকমই চলতে থাকবে, অনলাইন ক্লাসটা থাকলে তবুও একটা এটা অবধি পড়াশোনাটা মানে পড়াশোনা আর কি যেরকম যা হয় সেটা চলে, না হলে এরকমই চলবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি চলে আসবো আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।